ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে অক্টোবর মাসের রাশিফল। আর যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কুম্ভ রাশি। এর আগে আমি আরও অনেকগুলি রাশি নিয়ে আলোচনা করে দিয়েছি, এখনও যারা দেখে উঠতে পারেননি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিন, অনেক ইনফরমেশান কিন্তু আপনাদের জন্য ওয়েট করে আছে। চলুন জেনে নিই কুম্ভ রাশির মানুষদের অক্টোবর মাসটি ঠিক কেমন যাবে। সবার প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে এডুকেশন কেমন থাকছে। মাসের প্রথম দিকে মানে 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত এডুকেশনটা এভারেজ কাটবে, সেরকম বড় কিছু আশা করতে পারেন না। তবে মাসের সেকেন্ড হাফটা 15 থেকে 30 এই সময়টা, এটা কিন্তু এডুকেশনের ক্ষেত্রে বেটার থাকছে। কিভাবে বলছি, বুধ শুক্র এবং সূর্য আপনাদের নবমভাবে যখন আসবে এডুকেশনের থেকে, এডুকেশনের জন্য ভাগ্যের সাহায্য আপনারা পাবেন। বলা যায় ভাগ্যের সাহায্যে এডুকেশনের প্রথম দিকে যে কাজগুলো না হওয়া থেকে যাবে সেই কাজগুলো কিন্তু সেকেন্ড হাফে হয়ে যাবে। এডুকেশনের ক্ষেত্রে ভাগ্যের সাহায্য সমস্ত কাজ মাসের শেষের দিকে আপনারা উঠতে দিতে পারবেন। অবশ্যই করে বেটার কিছু ওয়েট করছে, তবে সব কিছু কিন্তু মাসের শেষের দিকে। এডুকেশন নিয়ে মাসের প্রথম দিকে চিন্তা থাকলেও শেষের দিকে সেই সকল চিন্তা কিন্তু একদম চলে যাবে বলা যায়। এডুকেশন মোটামুটি বেটারই বলবো। আমি জানবো কেরিয়ার কেমন থাকছে। কেরিয়ারের ক্ষেত্রে আমি বলবো অক্টোবর মাসটি অবশ্যই করে আপনাদের জন্য ভালো। অক্টোবর মাসে কেরিয়ারে কিন্তু আপনারা অনেক নতুন সুযোগ সুবিধা পেতে চলেছেন। কিছু চ্যালেঞ্জেস আপনাদের জন্য কিন্তু ওয়েট করছে কেরিয়ারে। নতুন কিছুভাবে যারা কেরিয়ারটাকে নতুনভাবে শুরু করতে চাইছিলেন তাদের জন্য আমি বলবো অক্টোবর মাসটি কিন্তু একটা ভালো টাইম, যখন থেকে আপনারা কেরিয়ারটাকে নতুনভাবে শুরু করতে পারেন। কেরিয়ার বেটার যাবে অক্টোবর মাসে, সেরকম কোনো চিন্তার কিন্তু কিছু নেই কেরিয়ার নিয়ে। যাদের অনেক দিন ধরে জব নিয়ে প্রচণ্ড টেনশন হচ্ছিল, নতুন জবের জন্য যারা ওয়েট করেছিলেন তাদের জন্য এই মাসটা কিন্তু ভালো। এই সময় আপনাদের নতুন জব পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। কর্মক্ষেত্রে অবশ্যই মান সম্মান পরিচিতি সব কিছু কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। জানবো হেলথ কেমন থাকছে। অক্টোবর মাসে হেলথ কিন্তু একদমই ভালো থাকছে না। অক্টোবর মাসে চোখ এবং শ্বাসকষ্ট এই দুটো বিষয় প্রচণ্ড ডিস্টার্ব করবে গোটা মাসটা। একটু বেশি গুরুত্ব কিন্তু এই বিষয়গুলোকে দিতে হবে, অবশ্যই করে কেয়ার করুন, না হলে হেলথ প্রচণ্ড ডিস্টার্ব করবে। জানবো এ মাসে আপনাদের লাভ লাইফ কেমন থাকছে। লাভ লাইফের ক্ষেত্রে আমি বলবো এই মাসটি কিন্তু ভালো থাকছে, লাভ লাইফ নিয়ে সেরকম কোনো চাপ নেই। জানবো ম্যারেজ লাইফ কেমন থাকছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমি বলবো অক্টোবর মাসটি কিন্তু অনেক বেটার হবে। পার্টনারের সাথে আপনার বন্ডিং ভালো হয়ে যাবে, পার্টনারকে খুব ভালো বুঝতে পারবেন, দুজনে কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন। ম্যারেজ লাইফের ক্ষেত্রে বলবো অক্টোবর মাসটা কিন্তু একটা নতুন করে শুরু করার সময়। ম্যারেজ লাইফ এই সময় আপনাদের কিন্তু ভালো থাকছে। জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকবে। ফ্যামিলি লাইফ ভালো থাকবে। ফ্যামিলির লোকজনদের সাথে ধর্মীয় কোনো জায়গায় এ মাসে ভ্রমণ হতে পারে, ধর্মীয় কোনো অনুষ্ঠান বা কোনো গেট টুগেদার এ মাসে ফ্যামিলিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। ফ্যামিলি লাইফ এ মাসে কিন্তু বেটার থাকছে। জানবো ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকছে। ফিনান্সিয়াল কন্ডিশনের ক্ষেত্রে আমি বলবো অক্টোবর মাসটি বেটার। হঠাৎ করে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থনৈতিক পরিস্থিতির গ্রোথ অনেকটা কিন্তু বেটার এ মাসে হয়ে যাবে। যারা ইনভেস্ট করবেন ভাবছেন তাদের জন্য আমি বলবো অক্টোবর মাসটা ভালো, আপনারা ইনভেস্ট করতে পারেন, বেটার রেজাল্ট কিন্তু পাবেন। অক্টোবর মাসটি কুম্ভ রাশির মানুষদের জন্য ঠিক কেমন যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন, এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে নতুন ভিডিওতে। খুব ভালো থাকবেন, টাটা।